বিপ্লব কখনো গোলাপের পাপড়ি ছিটি হয় না, বিপ্লব হয় যুদ্ধের মধ্য দিয়ে, সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে। মতপত্রের সাধু হচ্ছে আছে, ততটুকু আছে যতটুকু সরকারের পক্ষে যায়। বাংলাদেশের গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে, এটা যে কখন মৃত্যু হয় আল্লাহ জানে। গণতন্ত্রের এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, ক্ষমতা এখন একদল থেকে এক ব্যক্তির হাতে কুক্ষিগত হয়ে গেছে, দলের হাতেও নেই, এক ব্যক্তির হাতে চলে গেছে, যা একটা যা থেকে গভীর অন্ধকারের দিকে, আরও যদি মোদ্দা কথা বলি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমরা এখনও টের পাচ্ছি না। এখানে নির্বাচনের কথা বলা হয়েছে, কদিন আগে যে ভুয়া একটা নির্বাচন হয়েছে, এটা আমি নির্বাচন সেটা সম্পর্কে বলি। আওয়ামী লীগ জিতেছে 222টিতে, আর 62টি আসনে জিতেছে বিদ্রোহীরা, যাদের মধ্যে 58 জন আজীবন আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগ করেছেন, এবং তাদের এই নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে ওদের দল সম্মতি ছিল, তাদের দলের সম্মতি যে তোমরা ভোট করো। এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদে 11টি আসনে জিতেছে জাতীয় পার্টি, এটা আওয়ামী লীগের মিটিং। সার্বিক পরিস্থিতিতে নিজেদের প্রতীক বাদ দিয়ে নৌকা নিয়ে নির্বাচন করেছে, করে 2টি আসনে জিতেছে 14 জলীয় জোটের নেতারা, অর্থাৎ 300 আসনের মধ্যে 298টির যে রেজাল্ট ছিল সেখানে আওয়ামী লীগ বা তাদের অনুমোদিত আশীর্বাদ পুষ্টরা জিতেছে 293টিতে। এই যে অবস্থা তৈরি হয়েছে, এটা একদলীয় শাসন ছাড়া আর কি নামে আমরা অভিহিত করতে পারি? অর্থাৎ বাংলাদেশটা এখন একদলীয় শাসনে পরিণত হয়েছে, আর কোনো দল নেই, যেটা স্বাধীনতার পর 73 নির্বাচনে শেখ মুজিব করেছিল, সেম অবস্থা আজকে। 7 জানুয়ারিকে হাতে নির্বাচন হয়েছে, আপনাকে ভোট দিয়েছেন এখানে? আমার তো মনে হয় না, 7 জানুয়ারি কোনো নির্বাচন হয়নি, ক্ষমতা দখল হয়েছে, নির্বাচনের নাম দিয়ে ক্ষমতাটা দখল করে নিয়েছে, আর্মিকে ব্যবহার করে, র্যাবকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে, জনগণকে জিম্মি করে, বিরোধী দলের শীর্ষ নেতাদেরকে কারাবন্দী করে, চায়না, ভারত, রাশিয়ার প্রত্যক্ষ মদদে সেদিন আমাদের রাষ্ট্রটাই দখল হয়ে গেছে, এটা হলো বাস্তবতা। এ থেকে আমরা নির্বাচন বলি কেবল, এরকম নির্বাচন দুনিয়ার কেউ বলে না। এই যে নির্বাচনটা যেটা হয়ে গেল ডেমি নির্বাচন, যারা সংসদ সদস্য যাদেরকে বানানো হয়েছে, 2-3 জন ছাড়া এমন কোনো সদস্য নেই যিনি কোনো না কোনোভাবে শেখ হাসিনার কাছে দায়বদ্ধ নন, একজন তিনজন, 2 থেকে 3 জন পাবেন, এবার একজনও পাবেন না, ওদেরকে ওইভাবে পাবেন না, সবাই তার হাসিনার কাছে দায়বদ্ধ। দীর্ঘদিন ধরে যে সংসদকে আমরা রাবার স্ট্যাম্প ছাড়া আর কিছুই ছিল না বলতাম, সেই সংসদ এখন আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রতিনিধিত্ব থাকছে না। অর্থাৎ এখানে শেখ হাসিনার কণ্ঠ ছাড়া আর কোনো কণ্ঠ উচ্চারিত হবে না, উনি যা চাবেন তাই হবে। এমন এক আজব গণতন্ত্র আজ আমরা উপভোগ করছি, যেখানে বিরোধী দলের নেতা কে হবেন সে সিদ্ধান্ত শেখ হাসিনার কাছ থেকে আসছে, যেটা লিঙ্কন ভাই একটু করে ইঙ্গিত দিয়েছেন, অবাক হবেন, এই আজব গণতন্ত্র, বিরোধী দলের নেতা কে হবেন সেটা শেখ হাসিনা ঠিক করে দিচ্ছে। ফলে সংসদ আজ সম্পূর্ণ শেখ হাসিনার একক ইচ্ছাধীন হয়ে পড়েছে, গণতন্ত্র নেই, কিছু নেই, এক ব্যক্তির ইচ্ছায় গণতন্ত্রকে আজকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছে, যেখানে এই অক্সিজেনের নিয়ন্ত্রণ থাকলো একজনের হাতে, তিনি দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ আমাদের সবাইকে ভেন্টিলেশনে আমরা, আর অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, সে অক্সিজেন তো কার হাতে, ফেসিস শেখ হাসিনার কাছে, দেশটাকে এমনি এক দুর্বিষহ অবস্থায় আজকে নিয়ে গেছে। আলোচনা অনেক হয়েছে এখানে, এখানে
শেখ হাসিনা এগুলো করছেন কাদেরকে আদর্শ হিসেবে নিয়েছেন? আদর্শ হিসেবে নিয়েছেন চায়নাকে, যে চায়নায় বাক স্বাধীনতা নেই। আমাদের রাষ্ট্রবিজ্ঞানী আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আপাতশন বলবেন, যেখানে গণমাধ্যমের স্বাধীন, গণমাধ্যম একটা শব্দ সরকার ইচ্ছার বাইরে লিখতে পারে না, যেখানে মত প্রকাশের কোনো অধিকার নেই চায়নায়, বিরোধী মতের লোকজনকে দুর্নীতির দায় জেলে পোরা হয়, নিখোঁজ হয়ে যেছে অনেকে, যেটা আজকে হাসিনা করছেন, যে আদর্শ ওই চায়নার আদর্শ আর হাসিনার আদর্শের মধ্যে কোনো পার্থক্য নেই। যে কথাটি রাশেদ বলছে আমিও বলি, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য, শেখ হাসিনাকে ফেসিস্ট হওয়ার জন্য, বাংলাদেশকে আজকে গুম রাজ্যে পরিণত করার জন্য চীন, ভারত এবং রাশিয়া বহুলাংশের দায়ী, তাদের ভূমিকা পুরোপুরি গণতন্ত্র পরিপন্থী। আমরা তাদের কাছে বাংলাদেশ মানুষ সেটা আশা করিনি, সারা বিশ্ব আশা করেনি। হাসিনা আরেকটি আদর্শকে ধারণ করেন, সেটা হলো পুতিনের আদর্শ রাশিয়ার। পুতিন বেসের নির্বাচিত হন 2000 সালে, তখন রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ ছিল 4 বছর। রাশিয়ার সংবিধানের নিয়ম হলো 2 বারের বেশি কেউ প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। 2008 সালে দ্বিতীয়বার মেয়াদ শেষ হলে পুতিন তার ক্ষমতা ছাড়তে চাইলেন না, তিনি কৌশল অবলম্বন করলেন, একটা কলা গাছকে তিনি প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। তিনি যে কায়দাটা করলেন, দমিত্রি নামে 43 বছর এক যুবককে প্রেসিডেন্ট বানিয়ে দিলেন, আর সরকার প্রধান হিসেবে সব কিছু চালালেন তিনি। 2 বারের পর তো আবার সুযোগ হয়ে গেল, আবার তিনি ক্ষমতা দখল করে আবার তিনি রয়ে গেলেন। ওই আদর্শটাই আজকে শেখ হাসিনা ভিন্নভাবে অবলম্বন করছে, অর্থাৎ গণতন্ত্রহীন চায়না গণতন্ত্রের রাশিয়ার আদর্শকে আজকে ধারণ করে শেখ হাসিনা ফ্যাসিস্ট থেকে মা ফ্যাসিস্ট হয়ে উঠেছে। বিশ্ব কথা বলবো না, আমাদের সম্মানিত বিশেষজ্ঞরা বলবেন, আমি শুধু এটুকু বলি, আজকে গণতন্ত্রহীনতার এই সময়ে আমাদের কি চুপ করে বসে থাকা উচিত হবে? বিশেষ করে পেশাজীবীদের, জাতির প্রতিটা সংকটকালে সবচেয়ে বেশি সামনে এগিয়ে এসেছেন, যখন রাজনীতিকরা কথা বলতে পারেননি, মানুষ কাটকে দেওয়া হয়েছিল, তখন পেশাজীবীরা সামনে এগিয়ে এসেছে। আজকে আমি মনে করি আমরা যারা পেশাজীবী আমাদের দায়িত্ব অনেক বেশি, রুখে দাঁড়াতে হবে আমাদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বারযোগ্য বাংলাদেশ আমাদেরকে রেখে যেতে হবে, আমাদের একটা মানবিক বাংলাদেশ আমাদেরকে রেখে যেতে হবে। কারণ 30 লাখ শহীদের উত্তরসূরি আমরা, যারা বুকের রক্ত ঢেলে দিয়ে এই দেশটি আমাদের জন্য রেখে গেছেন, যদি আমরা সে 30 লাখ শহীদের উত্তরসূরি হই, আমাদের আর নীরব থাকার সুযোগ নেই। যার যার অবস্থান থেকে আজকে আমাদের প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে, বাঁচার পথ। এখানে যে বলেছেন আমাদের যে ভাবনা নাগরিক সমাজের মুক্তির একটি পথ, সেটি হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট দিয়ে তাদের পছন্দ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা, আর সেটি না হয়, সেটি যদি সম্ভব না হয়, বিপ্লব, যেটা রাশেদ বলে গেছেন, বিপ্লব কখনো গোলাপের পাপড়ি ছিটি হয় না, বিপ্লব হয় যুদ্ধের মধ্য দিয়ে, সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে। সেই ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এতটুকু বলি, বাংলাদেশের বিজয় বাংলাদেশের মানুষের বিজয় হবে, হাসিনার পতন হবেই, হতেই হবে।